वेलकम माय यूट्यूब चैनल रेज बांगला। आमी पार्थ मुखार्जी आज आपनादेर जानाबो बीरभूम जिलार लाभपुर शहरेर मा फुल्लरा मंदिरेर इतिहास सम्बन्धे। तार आगे आमार एकटा छोट्ट अनुरोध, जारा आमार ए चैनलटिके सबस्क्राइब करेननि तारा आमार ए चैनलटिके सबस्क्राइब करे निन और सबस्क्राइबेर पाशे थाका बेल आइकनटि प्रेस करे दिन, जाते आमी যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশন সবার আগে আমার কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালোই লাগে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক বীরভূম জেলার লাভপুর শহরে মা ফুল্লরা মন্দিরের ইতিহাস সম্বন্ধে। পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় লাভপুর শহরে মা ফুল্লরা দেবীর অধিষ্ঠান। লোককথা অনুসারে এখানে সতীর নিচের ঠোঁট পড়েছিল, তাই এটি একটি সতীপীঠ। কিন্তু এই মন্দিরে কোনো বিগ্রহ নেই, সিন্দুর চর্চিত কচ্ছপাকৃতি শিলাখণ্ডই দেবীর প্রতিভূ। এই মন্দিরের পাশে একটি বিরাট দিঘি আছে। কথিত আছে রামায়ণে রামের দুর্গাপূজার সময় হনুমান এই দিঘি থেকেই 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। দেবী ফুল্লরা 51 সতীপীঠের মধ্যে অন্যতম। দেবী ফুল্লরার অপর নাম অট্টহাস। বশিষ্ঠ পুত্র অট্টহাস ছিলেন এই সতীপীঠের প্রথম সাধক, তাই তার নাম অনুসারে লাভপুরের প্রাচীন নাম ছিল অট্টহাস। এই পীঠ জনবসতি থেকে দূরে এক ছোট্ট টিলার উপর অবস্থিত, আর এই লাল কাঁকুড়ে মাটির টিলার নিচে বইছে কোপাই নদী, আর তার পাশেই আছে মহাশ্মশান। মন্দিরের সামনে দুটো শিব মন্দির আছে, তার মাঝ বরাবর সিঁড়ি নেমে গেছে এক বিরাট দিঘিতে, নাম দেবীদহ বা দলদলি। কথিত আছে এই দিঘির জল কোনো দিনও শুকোয় না, প্রতিদিন মা ফুল্লরার অন্নভোগে থাকে ভাত ডাল তরকারি আর মাছের টক। আগে দেবীর অন্নভোগে শিয়ালকে খাওয়ানোর ব্যবস্থা ছিল। বলা হয় আগে রূপি ও সুপি নামে দুটি শিয়াল ছিল, তবে এখন আর শিয়াল আসে না। দেবী ফুল্লরার মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণনন্দ গিরি। জানা যায় এক সময় মন্দিরে চূড়ায় স্বর্ণ কলস শোভা পেত। বর্তমানে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। এখানে ভৈরব হলেন বিশ্বেষ, আর বিশ্বেষ এই পীঠ চত্বরে আলাদা একটি মন্দিরে অবস্থান করছেন। প্রতি বছরে মাঘী পূর্ণিমায় দেবী ফুল্লরা মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্ত মায়ের দর্শনের জন্য ছুটে আসেন। তন্ত্র চূড়ামণি ও শিবচরিতে মা ফুল্লরাকে উপপীঠ হিসেবে উল্লেখ আছে, কিন্তু শিব সংহিতা অনুসারে দেবী ফুল্লরাকে মহাপীঠ বলা হয়েছে। কথিত আছে কৃষ্ণনন্দ গিরি কাশীর মণিকর্ণিকা ঘাটে ঈশ্বর সাধনা করতেন। এক মাঘী পূর্ণিমায় তিনি লাভপুরে এসে মা ফুল্লরাকে দেবী দুর্গা রূপে পূজা করার জন্য স্বপ্নাদেশ পান, আর মায়ের আদেশে তিনি দুর্গম পথ পেরিয়ে মহা অষ্টমীর সন্ধিক্ষণে এসে দেবী ফুল্লরার পূজা করে সিদ্ধিলাভ করেন। তিনি মাঘী পূর্ণিমায় দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে এই সময় 10-12 দিন বড় মেলা হয় এখানে। এবার বলি এখানে আসার রুটের কথা। বোলপুর থেকে নানুর কীর্ণাহার হয়ে লাভপুরে আসতে হয় বাসে করে, আর কাটোয়া আমোদপুর ট্রেনে অথবা হাওড়া আমোদপুর ট্রেনে করে লাভপুরে আসা যায়, আর তারপর টোটো বা রিক্সা করে দেবী ফুল্লরা মন্দিরে যাওয়া যায়। বেশ, এই পর্যন্ত ভালো থাকবেন, নমস্কার।